এই যে দেখছো, এখন মাম্মা মানে দোলনা হাতে নিয়ে আর কি ঢুকছে। তো কালকে যেহেতু আর কি জন্মাষ্টমী, তাই মাম্মা মানে হঠাৎ করে, মানে ও খেলছিল জানো তো, খেলতে খেলতে ও বলছে যে গোপাল দাদার জন্য দোলনা কিনবো। তো যেই বলো সেই কাজ আর কি, মা আর মাম্মা মিলে বেরিয়ে পড়লো দোলনা কিনতে। আর তাকে দেখো, মানে সে এখন এত খুশি দোলনা পেয়ে, মানে আমাকে বারবার বলছিল মাম্মা আমাকে খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও, দোলনাটা দেখবো। তো দেখো নিজেই এখন খোলা শুরু করে দিয়েছে, আর তার মুখটা একবার দেখো যে কতটা ঠিক খুশি, মানে দোলনা পেয়ে, গোপাল দাদার জন্য দোলনা এনেছে কিনে। তো এখন সেই মানে দোলনাই দেখছে বারবার। আর মাম্মার জন্য আর কি ওর বাবা তারকেশ্বর থেকে একটা গোপাল এনে দিয়েছিল, কারণ মাম্মা গোপাল নিয়ে খুব খেলে, তাই এই গোপাল কিনে এনেছিল। এখন সেই গোপালটা মানে দোলনায় বসিয়ে, মানে গোপালের সাথে দেখো কেমন কথা বলছে, যে তোমার দোলনাটা পছন্দ হয়েছে এমন বলছে। আর কালকে যেহেতু জন্মাষ্টমী, তাই আমি গোপাল রং করতে মানে ঠাকুর ঘরে ঢুকেছিলাম। তো গোপাল রং করা যখন হয়ে গেছে, তো মাম্মার শুধু রিয়াকশনটা দেখো খালি, মানে ওকে না, মানে ও যে এই জিনিসটা কোথা থেকে শিখেছে আমি না সত্যি বলছি, মানে নিজেও জানি না আমি, মানে ওর রিয়াকশান দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে ও এটা কীভাবে জানলো। তো চলো তোমাদের আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো এভরিওয়ান, আমি তনু, আর আমার স্বর্ণকুটির চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই। আর আজকের দিনটা হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী যেহেতু, মাম্মাকে তো প্রতিবার মানে গোপাল আর না হয় রাধা সাজাই, কিন্তু ওকে এইবার ভেবেছি রাধা সাজাবো। মানে আজকে যেহেতু জন্মাষ্টমী, আজকে রাধা সাজাবো, আর কালকে হচ্ছে নন্দ উৎসব। তো আমাদের তো নন্দ উৎসবের দিনে মানে সব আয়োজন করে আর কি, তো কালকে মাম্মাকে কৃষ্ণ সাজাবো। তো সকালবেলায় মানে ঘুম থেকে উঠে খুব খুশি মনে মাম্মাকে সাজাচ্ছিলাম, মানে এই যে দেখো এখন আলতা পরাচ্ছি, তো সেও খুব খুশি। আর আমি মানে আমার কথা কি বলবো, আমি তো খুবই খুশি যে মাম্মাকে রাধা সাজাবো, মানে ছোটো থেকে ওকে সাজিয়ে আসছি রাধা, তারপর কৃষ্ণ, আজকে আবার ভেবেছি মানে এবার ভেবেছি রাধা সাজাবো। তো তোমাদেরকে কি বলবো, মানে পুরো ব্লগটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো যে শেষে ঠিক ওকে কি রাধাটা সাজাতে পেরেছি নাকি পারিনি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এই যে দেখছো যে এখন মানে আলতা পরে খুশি মনে এখন যাচ্ছে বাবাকে দেখাতে ওপরে, তো এখন বাবার কাছে যাচ্ছে যে সে এখন আলতা পরেছে, দেখো আমি আলতা পরেছি। আর মানে আলতা পরেছে যেহেতু এখন তার নূপুরও লাগবে, তো আমরা এখন মানে ওর জন্য নূপুরও খুঁজছিলাম। আর কী কী সাজাবো সব বার করছিলাম, এই যে মানে মাম্মার জন্য টিকলি বার করেছি, আর তাকে একবার দেখো, মানে তাকে যে আলতাটা পরিয়ে দিয়েছি সে এখন মানে আয়না দিকে দেখার জন্য কত চেষ্টা করছে যে আলতাটা পরানো কেমন হয়েছে, তো দেখতেই পাচ্ছিল না। তো ফাইনালি শেষের দিকে মানে দেখতে পেলো যে সে আলতাটা মানে পরেছে, খুব ভালো লেগেছে তার পরাটা আর কি। এই যে এখন সব এক এক করে আর কি ওর নূপুর খুঁজছিলাম, তো এই যে পেয়ে গেছি মাম্মার নূপুর। তো দেখো নূপুর দেখার জন্য তখন থেকে দাঁড়িয়ে আছে, এই যে এই যে দেখছো এখন নূপুর পরার জন্য মানে ও দেখো বসে আছে, এখন নূপুর পরবে। তো এই যে মাম্মার নূপুর, ও একাকাই এখন পরবে, ও আর মানে অপেক্ষা করতে পারছে না। আমি পরিয়ে দিই, দেখতে পাচ্ছ নূপুর পরে এখন বসে আছে। তো এই যে হাতেও একটা ব্রেসলেট পরিয়ে দিলাম, ভালো লাগছে, খুব সুন্দর। তুমি কি পরেছো, একটু দাঁড়াও দেখাও, সবাইকে একটু দাঁড়িয়ে দেখাও। ওরে বাবা দেখ কত সুন্দর লাগছে, চলে আসো আমরা নিচে যাই এখন, চলো দিদি ওদেরকে দেখাতে যাবে না, দিদিকে দেখাতে যাবে না তুমি নূপুর পরেছো, চলো নিচে যাই। নিচে দেখছো যে এই শাড়িটা বেনারসি শাড়িটা, এটা মাম্মাকে আজকে পরাবো। তো এই শাড়িটা তো তোমরা মানে কি বলবো, মানে এটা হচ্ছে আগের শাড়ি, এটা হচ্ছে মাম্মার অন্নপ্রাশনের শাড়ি, তো এইটাই আজকে ওকে পরাবো, রাধা সাজাবো আর কি এটা পরিয়ে, আর এই ওড়নাটা দিয়ে পরাবো।
তো চলো আমরা যাই এখন নিচে দিদিকে দেখাতে। তো এটা মুখে দিচ্ছ কেন মাম্মা? এগুলো মুখে দেয় না, চলো। আর এদিকে মাম্মাকে দেখছো, মাম্মা এখন নিচে এসে তার দিদিকে নূপুর বড়া দেখাতে গেছে। মাকে দেখানো হয়ে যাওয়ার পর মাম্মা তারপর নূপুরটা খুলে রেখেছিল, তারপর যেই দেখলো যে বাবা চলে এসেছে তখনই বলছে আমাকে তাড়াতাড়ি নূপুরটা পরিয়ে দাও। আর এইদিকে মা আবার খড়িমাটি খুঁজছিল যেহেতু মাম্মাকে সাজাবো, তো মাম্মাকে আর কি সাজানো তো হলো না, কিন্তু কেন হলো না সেটা তোমরা একটু বাদেই জানতে পারবে। তুই থাকো, তোমাকে যেতে হবে না, তোমাকে পাখানদের বাড়িতে রেখে আমরা যাই, আমরা এক্ষুনি চলে আসবো। কেন এই যে আমরা ভেবেছিলাম মাম্মাকে আর কি রাধা সাজাবো, তো ওকে তো এখন মানে রাধা সাজাবো না, কারণ ওর বাবা বললো যে মানে বিকেলবেলা সব ফুলমালা আনবে, ঠাকুর ঘরটা সাজাবে, তারপর তখন আর কি সাজাতে। তাই এখন আমরা একটু যাচ্ছি রাস্তায়, মানে আমার একটা মানে ডকুমেন্টসে লাগবে ছবি তুলতে, তো সে তার জন্য যাচ্ছি। আর দেখি আমরা একটু গোপালের জন্য যদি কিছু কিনতে পারি, আর না হয় ও কিনে নিয়ে আসবে। তো চলো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন ফটো স্টুডিওর দোকানে পৌঁছে গেছি। এই স্টুডিওটা কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে, তো যাওয়ার সময় এই দোকানটা একজন ছিল আর কি কাজ করছিল, তাই সৌরভ বলল যে চলো আমরা সামনে কোনো দোকান থেকে ফটো তুলে নেব। তো কি আর বলবো তোমাদেরকে, মানে আমরা না অনেকটা দূর গেছিলাম মাম্মাকে নিয়ে, আর আজকে না মেঘলা মেঘলা ওয়েদারও ছিল, তো মানে আর কি সামনে দোকান তো একটাও সেরকম খোলা পেলাম না, তো ঘুরে ফিরে সেই আমরা ওই দোকানটাই আর কি চলে আসলাম। আর এইদিকে মাম্মাকে দেখতে পাচ্ছ, মাম্মা মানে সামনে যেহেতু একটা দোকান ছিল, মাম্মা আর কি খাবার কিনতে চেয়েছিল, তো মাম্মাকে বলছে না তোমাকে খাবার কিনে দেবো না, তো ও আবার মিছিমিছি একটু কান্নার অভিনয়টা করছিলো। তো মাম্মাকে নিয়ে তো ওর বাবা প্রথমেই গেছিলো খাবার কিনতে, তো ওই যে খাবারটা খাবে আর কি সেই খাবারটা আর কি ছিল না ওনার দোকানে, তো চলে আসলো। তাই আবার আমি আবার মাম্মাকে নিয়ে গেছিলাম। আর এই যে দেখছো ও এখন আবার মানে মাম্মাকে বেলুন কিনে দিল, আর এই যে দেখো এখন সে বেলুন কিনে নিয়ে এসছে। আর ততক্ষণে তো আমাদের মানে ছবি তোলা সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে এখন আমরা যাচ্ছি বাড়িতে, বাড়িতে এই যে চলে এসেছি, বাড়িতে এসেই মানে ও আবার ডকুমেন্টসে ফটোটা লাগাচ্ছিলো, যেই কারণে আর কি আমাদের মানে সকালবেলায় গিয়ে ফটো তুলে আসা হলো আর কি। আর এইদিকে মাম্মাকে দেখছো, মাম্মা তো বেলুন কিনে নিয়ে এসে বাড়িতে এসেই ফোলানো শুরু করে দিয়েছে। আর এই মাকে আবার মাম্মা একটা বেলুন দিয়েছিল জল ভরার জন্য, তো এইদিকে মা আবার জল ভরছিল। তো মাম্মা কি করেছে, মাম্মা আবার মানে বাবাকে ডেকে নিয়েছে যে দেখো দাদা মানে দিদি কি করছে, বেলুনে জল ভরছে, মানে ও আবার বাবার কাছে নালিশ করছিল। আর এইদিকে মাম্মা মানে বেলুন কিনে নিয়ে এসেই ও তো প্রথম থেকেই বলে যাচ্ছে যে একটা টোকনকে দেবো একটা পাকনকে দেবো, মানে ওদেরকে দুজনকে দুটো বেলুন দেওয়ার পর মাম্মার সেই কি পরে আবার কি কান্না যে আমার বেলুন আমাকেই ফেরত দে। তো যাই হোক, এই যে দেখছো এখন বিকেলের দিক, মানে এখন মানে সব গোপাল মানে ঠাকুর ঘরটা আমাদের সাজানো হচ্ছে যেহেতু আজকে জন্মাষ্টমী। আর তোমাদের তো বলেছি যে আজকে জন্মাষ্টমী কিন্তু কালকে নন্দোৎসব, তাই আমাদের সব আয়োজন কালকে করবে, কিন্তু আর কি ঠাকুর ঘর সব সাজাচ্ছিলো। আর এই যে দেখছো ও মানে সব কালারের ফুলগুলো ঠিকঠাকই এনেছে, সবকটা সুন্দর এনেছে, কিন্তু এই যে সবুজ কালারটা এটা তোমরাই বলো যে কেমন লাগছে, পুরোই বেমানান, মানে একদমই ভালো লাগছিল না, তাই বললাম যে তুমি এটা ফেরত দিয়ে আসবে। তো ওটা তো ফেরত দিতে যাচ্ছিল, আর গোপালের জন্য যেহেতু অনেক ফুলমালা লাগবে কালকে, তাই গোপালের জন্য ও ফুলমালা কিনতে যাচ্ছিল। আমরাই যাচ্ছি এখন উপরে মাম্মাকে রেডি করতে, তো এখন তো বিকেল, ও গেলে হচ্ছে গোপালের জন্য মালা কিনতে। আর তখন মানে কি সাজাবো ভেবেছিলাম, কিন্তু ও বললো যে একটু ঠাকুর ঘরটা সাজিয়ে নিই, ফুলমালাই নে, তারপর আর কি মাম্মাকে তখন রেডি করব। কিন্তু সব ফুলমালা আনা হয়নি, কিছুটা আর কি এনেছে, আর তাই এখন গেল আনতে। আর কোনো রকম একটু সাজানো হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে, ও এসে আবার ঠিকঠাক করে সাজিয়ে দেবে। তো এখন আমরা মাম্মাকে সাজাবো।
এই যে দেখছো, আমরা এখন মানে বসে গেছি মাম্মাকে সাজাতে, আর এই যে হচ্ছে চুল, ওর ফলস চুল। তো চলো ওকে রেডি করি। রেডি হবে তো? কি সাজবে তুমি আজকে বলো, তুমি কি সাজবে বলো, সবাইকে বলো তুমি কি সাজবে বলো। আমি আজকে রাধা সাজবো, কালকে আবার কৃষ্ণ সাজবো। তো এই যে দেখছো মাম্মাকে এখন আমি সাজাতে বসে গেছি। তো সাজাতে তো বসে গেছি ঠিকই, তো তোমাদেরকে তো আমি আগেও বলেছি এখনও বলছি, মানে পুরো ভিডিওটা আর কি স্কিপ না করে দেখতে থাকো যে মাম্মা ঠিক শেষে কি করে, ওকে ঠিক সাজানোটা হয় কি না। তো তোমরা তো আমার কথা শুনে বুঝতেই পারছিলে যে আমি ঠিক কতটা এক্সাইটেড যে মাম্মাকে রাধা সাজাবো, রাধালুকে দেখবো যে ওকে ঠিক কেমন লাগবে। ফোন খুললেই আর কি আজকে দেখতে পাচ্ছি সব বেবিদের তার মারা মানে তাদেরকে রাধা কৃষ্ণ সাজিয়েছে, আর ওকে তো এখনও সাজাতে পারিনি। মানে কখন থেকে অপেক্ষা করেছিলাম মাম্মাকে কখন তাড়াতাড়ি করে সাজাবো, তারপর ছবি তুলবো, সব মানে ছাড়বো। আর এইদিকে দেখছো ওপরে নিয়ে গেছিলাম সাজাতে, তো ওপরে নিয়ে গিয়ে মানে সাজানো তো আর কি কমপ্লিট হলো না, মানে সে এখন মানে সাজতে চাইছে না। তো আর কি মাম্মাকে অনেক করে বলছিলাম, তারপর আর কি মাম্মাকে বললাম যে মাম্মা চলো নিচে গিয়ে সাজবে, তাই আর কি আবার নিচে নিয়ে চলে আসলাম। তো নিচে এসেও সেই একই অবস্থা আর কি, সাজাতে পারলাম না। তোমরা ভিডিওতে দেখলে যে তার দিদিকেও এখন মানে সাজাচ্ছিল যে ও আগে দিদিকে সাজাবে তারপর ও সাজবে, কোনো কিছুতেই কোনো কাজ করলো না। তো যাই হোক, এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা হচ্ছে দিদি এনে দিয়েছিল মাম্মাকে মায়াপুর থেকে। তো এই ড্রেসটা আর কি বললাম যে তাহলে এইটা পরো, তো কোনো রকমে ওইটা পরাতে পেরেছি, কিন্তু তাও সে মানে পরে থাকতে চাইলো না, খুলে ফেললো। তো যাই হোক কি বলবো, মানে সকাল থেকে এতটা আশা করেছিলাম, মানে সত্যি বলছি আমার এতটা খারাপ লেগেছে, মন খারাপ হয়ে গেছে আমার মাম্মাকে সাজাতে পারলাম না। তারপর আর কি বলবো, এই যে আমি চলে আসলাম মানে গোপালদের এখন রেডি করাতে, তো ওদেরকে সব এক এক করে সুন্দর সুন্দর দেখো কত মানে কালারফুল লাগছে, মানে ড্রেসগুলো এত সুন্দর কালারের মানে ড্রেস, মানে ভাল লাগছিলো গোপালদেরকে পরিয়ে। আর এই যে মাম্মাকে দেখো, মাম্মা এখন মানে তার গোপাল দাদাকে মালা পরানোর জন্য আমাকে দিচ্ছিল। আর এইদিকে তাকে এখন দেখো, মানে আমি যে রাগ করে আছি সে কিন্তু ঠিক বুঝতে পারছে, এখন সে আমাকে মানে রাগ ভাঙাতে এসছে বারবার, মাম্মা তোমার কী হয়েছে। আমি তো বারবার বলছিলাম মাম্মা আমি তোমার সাথে কিন্তু একদমই কথা বলবো না, তুমি এখান থেকে চলে যাও, আমার মানে তোমাদেরকে কি বলবো, আমার তো মনটা একদমই ভালো ছিল না। তাকে দেখো, মানে সে তো খুব পরিমাণে আর কি চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে রাগ ভাঙানোর জন্য। তোমরা তো দেখেছো যে আমি প্রথমের দিকে গোপালকে মানে জামা পরাতে এসেছিলাম, তারপর মা বললো যে দে আর বাকিটা আমি করি। তারপর এইদিকে আমি ঘরে চলে আসলাম নারকেল কোড়াতে, তো মাম্মাকে তো ততক্ষণে খাওয়ানো হয়ে গেছিলো, আর এইদিকে অপেক্ষা করছিলাম সৌরভের জন্য। দেখতে পাচ্ছ যে কত রাত হয়ে গেছে, মানে ও এখনও আসেনি, তো ওর জন্য অপেক্ষা করতে করতে দেখি ও চলে এসছে। এই যে দেখছো মানে ও ফুল নিয়ে চলে এসছে, তো এগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল এমনি সাজানোর জন্য। আর এই যে দেখছো এক ব্যাগ ভর্তি মানে সব গোপালের জন্য ফুল নিয়ে এসছে। আর এই দিকে দেখছো মানে ও আবার মানে আমাদের মানে পুরীর থেকে যে গোপালটা এনেছিলাম, তো ওই গোপালের জন্য আবার ও একটা ড্রেস নিয়ে এসছে। কিন্তু জন্মাষ্টমী যেহেতু, জন্মাষ্টমীর দিন এরকম আর কি গেঞ্জি পরালে শুধু তো ভালো লাগবে না, তো একটু জন্মাষ্টমী বলে কথা, তো একটু অন্যরকম তো পড়াতে হবে। আর এইটা দেখছো হচ্ছে আমাদের যে পুরীর থেকে গোপালটা মানে এনেছিলাম, সেই গোপালের জন্য এই মালাটা এনেছে। আর এই যে দেখছো কত মানে গাঁদা ফুলের মালা এনেছে। আর এইদিকে মা আবার সব কিছু কমপ্লিট করে গোছানো এদিকে আর কি কালকের জন্য তালের বড়া মালপোয়া সব বানাচ্ছিল। তো রাত তো প্রায় অনেক হয়ে গেছিলো, তাই মাম্মাকে নিয়ে ওপরে যাচ্ছিলাম মাম্মাকে ঘুম পাড়াতে। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে এমন আরও নতুন ব্লগ নিয়ে। তো কালকের জন্মাষ্টমীর ব্লগটা কিন্তু খুব শীঘ্রই আসছে। তো সবাইকে টাটা।